আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সরকারি সকল পরীক্ষায় বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করতে হয়, আর আমাদের উদ্দেশ্য হলো যে বিষয়ভিত্তিকভাবে সকল বিষয়ের দশম থেকে 42তম পর্যন্ত বিসিএস এর প্রশ্ন সমাধান করে দেওয়া। আজকে তার ধারাবাহিকতায় আমরা শুরু করছি বাংলা ভাষা ও ব্যাকরণ অংশের প্রশ্নোত্তর দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই শুরু করব দশম বিসিএস দিয়ে। 1 নম্বর, আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। 2, শুদ্ধ বানান কোনটি? মো মুর্শু। 3, গুরুচণ্ডালী দুষ্মুক্ত কোনটি? শব্দাহ। 4, কবর নাটকটির লেখক কে? মনির চৌধুরী। 5, উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপ মরে লাঠিও না ভাঙে। 6, শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। 7, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। 8, রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্ন যোগ আকর। 9, কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। 10, কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। 11, বাংলায় টি এস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 12, অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা? প্রলয়োল্লাস। 13, শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত? উপন্যাসের নাম। 14, কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়? মাথা খাটিয়ে কাজ করবে। 15, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত রয়েছে? নিমরাজি নিমরাজি। 16, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। 17, কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। 18, বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন। 11তম বিসিএস শুরু হবে এখন। 1, বৈরাগ্য সাধনে সে আমার নয় শূন্যস্থানে কি হবে? মুক্তি। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। 3, সূর্য এর প্রতিশব্দ কি? আদিত্য। 4, অর্ধচন্দ্র এর অর্থ কি? গলা ধাক্কা দেওয়া। 5, কোনটি শুদ্ধ? সৌজন্য। 6, বেগম রোকেয়ার রচনা কোনটি? অবরোধ বাসিনী। বেগম রোকেয়ার রচনা অবরোধ বাসিনী। 7, বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? বিহারী লাল চক্রবর্তী। 8, কোনটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলি। 9, শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? সদাচার। শিষ্টাচারের সমার্থক শব্দ সদাচার। 10, সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হবে ক্ষমার হ। ক্ষমার যোগ্য ক্ষমার হ। 12, কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। 13, মোস্তফাচরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। 14, আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। 15, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। 17, বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলে পদ। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক
শরৎচন্দ্র, রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র। 12তম বিসিএস এর পরীক্ষার বাংলা সমাধান দেখব এখন। নাম্বার 1, ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 3, শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন, বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন। কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। 5, কোন বানানটি শুদ্ধ? পাষাণ। 6, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ ছগির। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ ছগির। 7, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। 8, মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা লিখেছে মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। নাম্বার 9, রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। 10, নিম্ন রেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত রয়েছে? ঘোড়াকে চাবুক মারো, ঘোড়াকে চাবুক মারো। 11, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। 12, বটতলার পুঁথি বলতে বোঝায় দুভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য। 13, এক কথায় প্রকাশ কর যা বলা হয়নি, অনুক্ত যা বলা হয়নি, অনুক্ত। 14, কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত, অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়। 15, কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। 16, বাগধারা যুগলদের মধ্যে কোন জোর সর্বাধিক সমার্থক বাচক? বগধার্মিক বিড়াল তপস্বী। বাগধারা যুগলদের মধ্যে সর্বাধিক সমার্থবাচক হলো বগধার্মিক এবং বিড়াল তপস্বী। 17, বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হলো গীতি কবিতা। 18, মুসলমান কবি রচিত প্রাচীন বাংলা কাব্য ইউসুফ জোলেখা। নাম্বার 19, বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে, সেটা হলো চা এবং চিনি, চা এবং চিনি। 20, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। 13তম বিসিএস শুরু। 1, গোপে খেজুরে অর্থ কি? নিতান্ত অলস। গোপে খেজুরে বাগধার অর্থ হল নিতান্ত অলস। 2, কোন দুটি অঘোষ ধ্বনি? চ এবং ছ। 3, কোন বাক্যে ঢাক ঢাক গুরু গুরু প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? ঢাক ঢাক গুরু গুরু করে কি লাভ, আসল কথা বলো। 4, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম গোবিন্দলাল ও রোহিণী, গোবিন্দলাল ও রোহিণী। 5, যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? ভূতপূর্ব। 6, কোন বাক্যের সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। 7, কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। 8, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? এটা হলো সাত সাগরের মাঝি, লিখেছেন ফররুক আহমদ। অনল প্রবাহ রচনা করেন কে? ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। 10, কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি দুপুরে ভাত খাই। 11, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। 12, বন্যারা বন্যে সুন্দর শিশুরা মাতৃ করে, এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। 13, কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ওরা কি করে? কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার হয়েছে? ওরা কি করে? 14, মধ্যবোধ লোপি কর্মধারয় দৃষ্টান্ত হাসি মাখা মুখ হাসি মুখ। 15, কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর। 16, মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে সনেটে।
17 মুসলিম ভারত নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। 18 বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? হাতি বা হাতি বা হ্যাঁ। 19 মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য? 19 মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ? 20 শৈবাল দিহিরে কহে উচ্চ করিশির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির, এ অংশটির মূল প্রতিপাদ্য কি? অকৃতজ্ঞতা। এখন দেখব 14 বিসিএস। নাম্বার 1, বউ কথা কও ক কথা অভিমানী, ছেদে ছেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, এই কবিতাংশটুকুর কবি কে? কাজী নজরুল ইসলাম। 2, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। কোন খ্যাতিমান লেখক বীরবল শব্দনামে লিখতেন? প্রমথ চৌধুরী। 4, আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। 5, কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? কুজবরণ কন্যা। নাম্বার 6, কবি জসীম উদ্দিনের জীবনকাল কোনটি? 1903 থেকে 1976 ইং। 7, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। 8, বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? দশম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী। 9, কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। 10, রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। রাবণের চিতার বাগধারাটির অর্থ হল চির অশান্তি। 11, মৌলিক শব্দ কোনটি? গোলাপ। 12, যার কোনো মূল্য নেই তাকে বাগধারাতে প্রকাশ করলে কোনটা হয়? ঢাকের বায়া। 13, বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। 14, কোনটি বিশেষণবাচক শব্দ? জীবনী। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। 15 নম্বর, বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। 16, জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত নদী। 17, কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আট কপালে। 18, যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। 19, বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারী লাল চক্রবর্তী। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারী লাল চক্রবর্তী। 20, কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা, বিভীষিকা। এখন 15 বিসিএস। 1, অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত। 2, সোনালী কাবিনের রচয়িতা কে? আল মাহমুদ। 3, ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল। 4, বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। 5, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন, তরণ দুটি কার লেখা? শেখ ফজলুল করিম। 6, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমথ চৌধুরী। 7, প্রভাত চিন্তা নিভৃত চিন্তা নিশীত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালী প্রসন্ন ঘোষ। প্রভাত চিন্তা নিভৃত চিন্তা নিশীত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালী প্রসন্ন ঘোষ। 8, সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। 9, ট্র্যাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য হল জীবনানুভূতির গভীরতায়। 10, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার। 12, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকটি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। 13, তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কি? শৈত্য। 14, উইজডম
শব্দের বাংলা অর্থ কি? প্রজ্ঞা, উইজডম অর্থ প্রজ্ঞা। 15, শুদ্ধ বানানটি নির্দেশ করো, মুহুর মুহু। 16, দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হলো দিব যোগ লোক, দিব যোগ লোক। 17, ইচ্ছা বিশেষ্যের বিশেষণটি নির্দেশ করো, ঐচ্ছিক, অর্থাৎ ইচ্ছার বিশেষণটা হলো ঐচ্ছিক। 18, কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে, সে যে চাল চলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না। 19, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে, অর্থাৎ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যই হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। 20, না বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। এখন দেখব 16তম বিসিএস। 1, শুদ্ধ বানান কোনটি? সমীচীন, দুইটাই দীর্ঘইকার, সমীচীন। 2, কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কবিতার কবি কাব্য গ্রন্থটি? 2, কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্য গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। 3, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? শিখা। 4, পথিক তুমি পথ হারাইছ, পথিক তুমি পথ হারাইয়াছ, কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5, মানুষের মাঝে সড়ক স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পঙ্ক্তিটি কার রচনা? শেখ ফজলুল করিম। 6, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানত বা প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। 7, 21শে ফেব্রুয়ারির গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। 8, কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। 9, জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলা। 10, কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। 11, অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটির অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। 12, অচিন শব্দের অ উপসর্গটির অর্থ কি? নঞ্চর্থক, নঞ্চর্থক। 13, ইন্টালেকচুয়াল শব্দের অর্থ কি? বুদ্ধিজীবী। 14, সমকাল পত্রিকার সম্পাদক কে? সিকান্দার আবু জাফর। 15, সওগাত পত্রিকার সম্পাদক কে? মোহাম্মদ নাসির উদ্দিন। 16, সমগ্র কোরআন বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। ১৭, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য করে ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতাই। 18, বাংলা একাডেমি কোন বৎসর প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। 19, যা চিরস্থায়ী নয়, নশ্বর। 20, রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল। এরপর 17তম বিসিএস। 1, শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। 2, কোন খ্যাতিমান লেখক বীরবল শব্দ নামে লিখতেন? প্রমথ চৌধুরী। 3, হিন্দি পদ্মাবুদ অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা হলেন আলাওল। 4, তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে প্রকাশিত হয়। 5, যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। 6, সিরাজুম মুনিরা কাব্যের রচয়িতার নাম ফররুক আহমদ। ৭, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, তার নাম হলেন ভারতচন্দ্র রায়। অর্থাৎ আমার সন্তান যেন থাকে দুধে পাতে, এই লাইনটি পাওয়া যায় ভারতচন্দ্র রায় লেখায়। 8, কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পঙ্ক্তির নিচের একজনের লেখা, তিনি হলেন
লালন শাহ। 9, মধুর চেয়ে আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। 10, 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, ওয়াকিল আহমেদ। 11, বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। 12, বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, এটি হলো প্রাকৃত, অর্থাৎ প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব। 13, লাঠালাঠি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। 14, পক্ষীর সমীপে এর সংক্ষেপণ হলো সমক্ষ, পক্ষীর সমীপে সমক্ষ। 15, উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হলো উপসর্গ থাকবে সামনে, প্রত্যয় থাকে পেছনে। 16, পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে, সেটি হলো বালতি, অর্থাৎ বালতি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। 17, ষড় ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ ষট যোগ ঋতু। 18, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ মানব বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর, সেটি হলো সরল বাক্য। এরপর দেখব 18তম বিসিএস পরীক্ষার বাংলা সমাধান। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাপা। 2, কাজী এমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কোনটি? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের তথ্যচিত্র। 3, বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। বাঙালির ইতিহাস বইটি লিখেছেন নিহার রঞ্জন রায়। 4, শাহনামা এর লেখক কে? কবি ফেরদৌসি। শাহনামা লিখেছেন কবি ফেরদৌসি। 5, একাদশে বৃহস্পতি অর্থ হলো সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি অর্থ হলো সৌভাগ্যের বিষয়। কৌশলে কার্যোদ্ধার অর্থ কোনটি? অর্থ হলো ধরি মাছ না ছুঁই পানি। 7, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। 8, সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। 9, কোন বানানটি শুদ্ধ? সমীচীন। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। 10, সততা সর্বোৎকৃষ্ট প্রন্থা কোনটির অনুবাদ? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 11, বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা 10টি। মাত্রাবিহীন বর্ণ মাত্র 10টি। 12, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, যৌগিক বাক্য। 13, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। 14, সাধু ভাষার সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। 15, দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? ননদ, অর্থাৎ ননদ শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে। 16, কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়? কাল একবার এসো। কোন বাক্য দ্বারা অনুরোধ বুঝায়? কাল একবার এসো। 17, ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝাই? আই, অর্থাৎ আই যোগ করে আমরা ভাববাচক বিশেষ্যকে বুঝি। 18, বচন অর্থ কি? সংখ্যার ধারণা। 19, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যই। 20, দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দোল যোগ না। দোলনায় সঠিক প্রকৃতি প্রত্যয় দোল যোগ না। 21, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্ব, অর্থাৎ সন্ধি হলো ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয়। 22, কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? গ্রাম। 19তম বিসিএস দেখব। 1, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। 2, রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্ম নাম কি? ভানু সিং। 3, বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়। 4, দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখবন্ত সিং। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখবন্ত সিং। 20তম বিসিএস। 1, কোন বানানটি শুদ্ধ? সুশ্রুষা।
সুশ্রূষা। 2, 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। 3, বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। 4, কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা? 5, নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? ব্যথার দান। 6, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। 7, কোনটি শামসুর রহমানের রচনা? নিরলোক দিব্যরথ। 8, সংসক্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। সংসক্তক লিখেছেন শহীদুল্লাহ কায়সার। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। 10, কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? রাঙা জবা। 11, আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদ চন্দ্র চৌধুরী। আত্মঘাতী বাঙালি লিখেছেন নীরদ চন্দ্র চৌধুরী। 12, সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। 13, ঠোঁটকাটা বলতে কি বুঝায়? স্পষ্ট ভাষী, অর্থাৎ ঠোঁটকাটা অর্থ হলো স্পষ্ট ভাষী। 14, কাকভূষণ্ডীর অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। 15, নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ়, অর্থাৎ আষাঢ়ের মূর্ধন্য ষটা হলো নিত্য মূর্ধন্য ষ। 15, ব্যাঙের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। পদ বলতে কি বুঝাই? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। 17, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? দ্বিরুক্ত শব্দ। 18, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। 19, যা যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কোনটি? দূরতিক্রম্য। যা সহজে অতিক্রম করা যায় না তাকে বলা হয় দূরতিক্রম্য। 20, কোন বানানটি শুদ্ধ? সুশ্রূষা, সুশ্রূষা। 21তম বিসিএস পরীক্ষার বাংলা সমাধান। 1, বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। 2, প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3, চতুর্দশ পদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। 4, কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিষের বাঁশি। 5, কবর নাটক কার রচনা? মনির চৌধুরী। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। 7, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বা কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। 8, কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা। কয়েকটি কবিতা হলো এক ধরনের কাব্যগ্রন্থ। কোনটি নাটক? শাহজাহান। 10, আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। 11, লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের হাট অর্থ কি? প্রিয়জন সমাগম। চাঁদের হাট অর্থ হলো প্রিয়জন সমাগম। 13, বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। 14, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? শুচিস্মিতা, শুচিস্মিতা। 15, কর্মে যার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। কর্মে যার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী। 16, ক্রিয়াপদ মূলত কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। 17, কোনটি অনুজ্ঞা? তুমি যাও। কোনটি অনুজ্ঞা? তুমি যাও। 18, যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে? শক্তি। 19, কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু, মুমূর্ষু। 20, ব্রজবুলি বলতে কি বোঝায়? মৈথিলি ভাষার একটি উপভাষা। 22তম পরীক্ষার সমাধান। আচ্ছা, 1, পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 2, সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। 3, রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্ত করবি। 4, পদাবলীর প্রথম কবি কে? চণ্ডীদাস। 5, দুভাষী পুঁথি বলতে কি বোঝাই? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি, অর্থাৎ দুভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। 6,
সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসিরউদ্দিন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কার রচনা? আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। নিচের কোনটি ঠিক? পথের দাবি একটি উপন্যাস। দশ নয় কোনটি হযরত মুহাম্মদ ইসলামের জীবনী গ্রন্থ? মরুভাস্কর। দশ পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এগারো বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ। বারো বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেনগুপ্ত। তেরো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডলের আত্মকাহিনী। চার অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। অপলাপ শব্দের অর্থ হল অস্বীকার। পনেরো ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ষোলো পদ বা পদাবলী বলতে কি বুঝায়? পদ্মাকারে রচিত বা দেবস্তুতিমূলক রচনা। পদ বা পদাবলী বলতে বুঝায় পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। সতেরো ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদ? এখানে কি এর অর্থ? বিরক্তি। আঠারো সাতসাগরের মাঝি কাব্য গ্রন্থটি কবি কে? ফররুক আহমদ। উনিশ কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। বিশ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? তোষামোদে। তেইশতম বিসিএস পরীক্ষার বাংলা সমাধান। এক রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র? কৃষ্ণকান্তের উইল, চোখের বালি, চরিত্রহীন। আবার বলি, রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র? কৃষ্ণকান্তের উইল, চোখের বালি, চরিত্রহীন। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার রচরিত্র? মনসামঙ্গল। তিন ইউসুফ জোলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ ছগির। চার কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত? কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত। পাঁচ দুধে বাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। ছয় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনী। সাত সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন শৈবালিনী, তরঙ্গিনী, শরিক। আট রামগরুড়ের ছানা কথাটির অর্থ হল গোমরা মুখ লোক। রামগরুড়ের ছানা কথাটির অর্থ হল গোমরা মুখ লোক। নয় বামেতর শব্দের অর্থ ডান। বামেতর অর্থ ডান। দশ নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ হল সঞ্চয়ের প্রবৃত্তি। অর্থাৎ নিরানব্বইয়ের ধাক্কা মানে হলো সঞ্চয়ের প্রবৃত্তি। হ যোখ ম এর বিশ্লিষ্ট রূপ। বারো নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণী ইস্যু। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণী ইস্যু। তেরো পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। পেয়ারা আসছে পর্তুগিজ থেকে। চোদ্দ শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্তকরণ স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক। পনেরো বাবেল মানদেব কি শব্দ? ফার্সি শব্দ। বাবেল মানদেব কি শব্দ? ফার্সি শব্দ। ষোলো প্রাতরাস এর সন্ধি বিচিত হবে প্রাত যোগ আস। অর্থাৎ প্রাতরাস সমান সমান লেখা যায় প্রাত বিসর্গ যোগ আস বিসর্গ সন্ধি। সতেরো যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ প্রকৃতি তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। আঠারো নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঢাকা কমা একুশ ফেব্রুয়ারি কমা ১৯৫২। উনিশ প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। বিশ
যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। 24তম বিসিএস এর বাংলার সমাধান। এক, বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। দুই, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটি উপন্যাস? শেষের কবিতা। তিন, হাত ভারী বাগধারাটির অর্থ কি? কৃপণ। হাত ভারী বাগধারাটির অর্থ হল কৃপণ। চার, জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। পাঁচ, রাইফেল রেটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। রাইফেল রটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। ছয়, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাস একটা হলো মৃত্যু ক্ষুধা। সাত, মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? কাব্য। আট, কোনটি ঠিক? বহিপীর, এটি একটি নাটক। নয়, শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। দশ, কোন প্রবন্ধটির রচয়িতা এস ওয়াজেদ আলী? ভবিষ্যতের বাঙালি, অর্থাৎ ভবিষ্যতের বাঙালি প্রবন্ধটি এস ওয়াজেদ আলী লিখেছেন। এগারো, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, একথা বলেছেন প্রমথ চৌধুরী। বারো, জঙ্গমের বিপরীত শব্দ হলো স্থাবর, জঙ্গম স্থাবর। উৎকর্ষতা জনিত কারণে, সরি, তেরো, উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয় জনিত কারণে, অর্থাৎ প্রত্যয় জনিত কারণে উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ। ১৪, তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে হয়েছে? হ্যাঁ বাচক। ১৫, ভানু সিং ঠাকুর কার শব্দনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। ১৬, কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ ফাঁকি দেওয়া, অর্থাৎ কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ হলো ফাঁকি দেওয়া। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়। ১৮, অক্ষির সমীপে এর সংক্ষেপণ হলো সমক্ষ। ১৯, উপন্যাসের সঙ্গে উপসরি ১৯, উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য, উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। ২০, তুমি এতক্ষণ কি করেছ? এ বাক্যে কি কোন পদ? সর্বনাম পদ। ২১, আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এ বাক্যে আকাশের শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? অধিকরণে, অধিকরণ কারকে সপ্তমী। ২৪তম বিসিএস যেটা ছিল বাতিল। ১, সুন্দর মাত্রার একটি আকর্ষণ শক্তি আছে, এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য। ২, কাচি কোন ধরনের শব্দ? তুর্কি। ৩, কাটা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়ে গেন ভালে তোর বেদনার টিকা। এ উদ্ধৃতাংশটুকু বা এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? কাজী নজরুল ইসলাম। ৪, ভানু সিং ঠাকুরের শব্দনাম রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুর কার শব্দনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। ৫, সনেট কটি অংশ? দুটি, সনেটের দুটি অংশ। ৬, শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কাজী আব্দুল ওদুদ। ৭, কাশবনের কন্যা গ্রন্থটির লেখক হল শামসুদ্দিন আবুল কালাম। ৮, সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। ৯, ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? ১৯২৬ সাল। ১০, কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? উত্তরাধুনিকতাবাদ। কোন সাহিত্যাদর্শে? ১১, বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? প্রবন্ধ। ১২, ফণীমনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। ১৩, সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সমকাল। ১৪, সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৫, কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুট। ১৬, হাত ভারী বাগধারাটির অর্থ কি? কৃপণ। ১৭, বাংলা একাডেমির
আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 18, লাজ এর বিপরীত লাজ কোন ধরনের শব্দ? বিশেষ্য। 18, লাজ কোন ধরনের শব্দ? বিশেষ্য। 19, বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে। 20, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। 25তম বিসিএস এর পরীক্ষার বাংলা সমাধান। 1, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2, কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তাম্বর ধারিণী মা, অর্থাৎ রক্তাম্বর ধারিণী মা এই কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়। 3, মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। 4, উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। 5, কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। 6, কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুরি। 7, বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। 8, জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল। 9, ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? বর্ধমান। 10, নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় কি হবে? নশ্বর। 11, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে কি? দ্বিগু সমাস। 12, কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়াপন্ন। 13, চাঁদ মুখের ব্যাসবাক্য হল চাঁদের মতো মুখ। 14, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা? এ বাক্যের ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে। 0, 15, যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। 16, শুদ্ধ বানান কোনটি? দ্বন্দ্ব। 2টা দ এর নিচে কি হবে? ব হবে, দ্বন্দ্ব। 17, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা কবি রবি ঠাকুরের কোন কাব্যের কবিতা? বলাকা। 18, বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? দীনেশ চন্দ্র সেন। 19, অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল কোনো অন্তমিল নেই, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দের প্রধান বৈশিষ্ট্যই হলো এখানে কোনো অন্তমিল থাকবে না। 26তম বিশেষ দেখব। 1 নম্বর, ভানু সিং ঠাকুরের পদাবলীর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 2, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু খোদা। 3, বনফুল কার শব্দনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। 4, পাখি সব করে রব রাতি পোহাইল পঙ্ক্তির রচয়িতাটা কে? মদন মোহন তর্কালঙ্কার, অর্থাৎ পাখি সব করে রব রাতি পোহাইল লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। 5, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? দীনেশ চন্দ্র সেন। 6, কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে এই কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন। 7, তি টা খানা ইত্যাদি হল পদাশ্রিত নির্দেশক। 8, প্র পড়া অপ সংস্কৃত উপসর্গ। 9, লাঠা লাঠি কোন ধরনের সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। 10, সাপ্তাহিক সুধাকরের সম্পাদক কে? শেখ আব্দুর রহিম। 11, কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? পাকা আম। 27তম বিসিএস এর বাংলা সমাধান দেখব। 1, কোনটি উপন্যাস? কন্যাকুমারী। 2, লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী, অর্থাৎ লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাই হলেন দৌলত কাজী। 3, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এই যে এটি কোন জাতীয় বাক্য? মিশ্র বাক্য। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি হলো মিশ্র বাক্য। 4, মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। 5, কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল। 6, ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক্রান্তি।
ঢাকা থেকে প্রকাশিত হয় ক্রান্তি পত্রিকা। 7. গ্রিক শব্দ কোনটি? দাম, অর্থাৎ দাম হলো একটা গ্রিক শব্দ। 8. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? 21টি। 9. শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গির উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। 10. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গল্প গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। 10. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। 11. কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক লাভ করে? 1923 সালে। 13. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন যে ব্যাকরণ লিখেছেন সেটি হলো গৌড়ীয় ব্যাকরণ। 14. মেষ শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মাস যোগ উয়া। 15. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর, পরস্পর। 16. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? অর্থাৎ মৌলিক নাটক যাত্রা হয় কে শুরু করেন? রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন যার হাতে কি হয় মৌলিক নাটকের যাত্রা শুরু হয়? 17. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়? 18. পাখি সব করে রব রাতি পোহাইল পঙ্ক্তির রচয়িতা কে? মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন তর্কালঙ্কার, আমি কিংবদন্তির কথা বলছি, এ রচয়িতা কে? আবু জাফর ওবায়দুল্লাহ। 20. জীবনে জ্যাঠামি ও সাহিত্যে নাকামি সহ্য করতে পারতেন না, প্রমথ চৌধুরী। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে নাকামি সহ্য করতে পারতেন না, প্রমথ চৌধুরী। 21. এ মাটি সোনার বারা, এই পঙ্ক্তিটিতে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষণের অতিশায়ন, অর্থাৎ এ মাটি সোনার বারা, এই বাক্যে সোনা অর্থ ব্যবহার হয়েছে বিশেষণের অতিশায়ন। 28তম বিসিএস পরীক্ষার সমাধান দেখব। 1. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? কৃতদাসের হাসি। 2. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। 3. বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। 4. সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? ফররুক আহমেদ। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? কবিতার কথা। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ হলো কবিতার কথা। 6. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। 7. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি? মীর মোশাররফ হোসেন। 8. রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। 9. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে। প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় 1753 সালে। 10. মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলা গীতাভিনয়। বেহুলা গীতাভিনয়। 11. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। ইয়ং বেঙ্গল কি? ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। 13. বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিকদর্শন। 14. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 19 শতকে। 15. লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলা হয় লোকসাহিত্য। 16. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই চরিত্র হল রাধাকৃষ্ণের প্রেমের দূতি। 17. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার কবি ছিলেন। মিথিলার কবি ছিলেন বিদ্যাপতি। 18. মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। 19. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। 29তম বিসিএস বাংলা সমাধান। 1. ফররুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝি। 2. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগির। 3. চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। 4.
মুসলমান নারী জাগরণের কবি কে? শামসুন নাহার। মুসলমান নারী জাগরণের কবির নাম হলো শামসুন নাহার। ৫. শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? বড়ু চণ্ডী দাস। বড়ু চণ্ডী দাস। ৬. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদ। কৃপার শাস্ত্রের অর্থভেদ হলো বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ। ৭. কবি আলাউলের জন্মস্থান কোথায়? চট্টগ্রামের জোবরা। ৮. অনল প্রবাহ কার রচনা? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। ৯. অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। প্রলয়োল্লাস কবিতাটা হলো অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা। ১০. বাংলা সাহিত্যে কথ্য রীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজ পত্র। ১১. জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? জন যোগ এক। ১২. একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধার পত্র সংকলন, অর্থাৎ একাত্তরের চিঠি হলো মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। ১৩. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? ১৯৫৫ খ্রিস্টাব্দে বা সালে। ১৪. সনেট কবিতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। ১৫. আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? কাজী এমদাদুল। আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা হলেন কাজী এমদাদুল। ১৬. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। তৎসমর শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতি। ১৮. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন। ১৯. বাক্যের তিনটি গুণ থাকতে হয়, কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, অর্থাৎ বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক, সেটি হলো আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। ২০. সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। ৩০তম বিসিএস পরীক্ষার বাংলার সমাধান। ১. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? ১৯০৭। ২. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী। ৩. আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? পারিচাঁদ মিত্র। আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? পারিচাঁদ মিত্র। ৪. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। ৫. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এ চরণদ্বয়ের লেখক কে? মদন মোহন তর্কালঙ্কার। ৬. ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? রূপকথা। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? রূপকথা। ৭. কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৮. নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যুর সাল? ১৮৪৭ থেকে ১৯১১। মোশাররফের জন্ম ছিল ১৮৪৭ থেকে ১৯১১। ৯. রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ১০. পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেন, উপরের কোনোটি নয়, অর্থাৎ যে কবিগুলোর নাম ছিল কোনো কবি পাহাড়তলিতে জন্মগ্রহণ করেন নাই। ১১. পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। পূর্বাশা পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য। ১২. বাংলা সাহিত্যের আদি কবি কে? লুইপা। ১৩. অনেক শব্দের অর্থ কি? সৈনিক। ১৪. অ্যানাটমি শব্দের অর্থ হলো শারীরবিদ্যা। ১৫. আফতাব শব্দের সমার্থক কোনটি? অর্ক। ১৬. জ্যোৎস্না রাত কোন সমাসের দৃষ্টান্ত? জ্যোৎস্না রাত কোন সমাসের দৃষ্টান্ত? মধ্যপদ লোপী কর্মধারয়। ১৭. বাগড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাক যোগ আড়ম্বর। ১৮. বাংলা ভাষায় ছন্দ কত প্রকার? ৩ প্রকার, অর্থাৎ ছন্দ ৩ প্রকার। ১৯. নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? চ। ২০. অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ, অর্থাৎ অপ হল সংস্কৃত উপসর্গ। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যোগ জ। এরপর ৩১তম বিসিএস পরীক্ষার বাংলার সমাধান দেখব আমরা। ১. বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ২. আনন্দমঠ
উপন্যাসের লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিন, বিদ্রোহী কবিতা কাব্যের অন্তর্গত অগ্নিবীণা, অর্থাৎ বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। চার, তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসীমউদ্দীন। পাঁচ, ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়? ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে ছিন্নপত্রের অধিকাংশ পত্র লেখা হয়। ছয়, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। সাত, আলাউলের তোহপা কোন ধরনের কাব্য? নীতি কাব্য। আট, উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে? তুর্কি। নয়, সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। দশ, অশোক সৈয়দ কার নাম? আব্দুল মান্নান সৈয়দ। আব্দুল মান্নান সৈয়দের অপর নাম হলো বা শব্দ নাম হলো অশোক সৈয়দ। এগারো, সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধি দৃষ্টান্ত? নিপাতনে সিদ্ধ। বারো, অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নীর। ১৩, পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর। ১৪, বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। বটতলার উপন্যাস লিখেছেন রাজিয়া খান। ১৫, কোয়ার্টারলি শব্দের অর্থ কি? ত্রৈমাসিক। ১৬, নিচের কোন শব্দটি শুদ্ধ? নিশিথিনী, নিশিথিনী। ১৮, সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? দুই প্রকার, অর্থাৎ অলঙ্কার দুই প্রকার। ১৯, গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকার কে? শাহ আব্দুল করিম। ২০, অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কত? ১৯৯৯, অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন ১৯৯৯। এবার দেখব ৩২তম বিসিএস পরীক্ষার বাংলা সমাধান। ১, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বিটপি। ২, সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অর্থ হল অবচেতন। ৩, কোনটি ইংরেজি শব্দ? কমা। ৪, শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। ৫, কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত রয়েছে? অনাবৃষ্টি। ৬, পালামো ভ্রমণ কাহিনীটি কার রচনা? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পালামো লিখেছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। ৭, আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। ৮, কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। ৯, দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়। ১০, কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্ম গোখরা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম গোখরা। ১১, আনোয়ারা গ্রন্থটি কার রচনা? মোহাম্মদ নজিবর রহমানের রচনা। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমথ চৌধুরী। ১৩, কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। ১৪, কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? পাবক। ১৫, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ১৬, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি কোনটি? এটি একটি সরল বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি সরল বাক্য। ১৭, গাছপাথর বাগধাটির অর্থ হিসাব নিকাশ। ১৮, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এই প্রবাদটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৯, ১৯ নম্বরটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। ১৯, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। ২০, মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? একাত্তরের দিনগুলি। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হলো একাত্তরের দিনগুলি। ৩৩তম বিসিএসের পরীক্ষা সমাধান। ১, চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। চর্যাপদ মাত্রাবৃত্তে লেখা। ২, কবিওলা ও শায়ের উদ্ভব ঘটে কখন? ১৮ শতকের শেষার্ধে ও ১৯ শতকের প্রথমার্ধে। ৩, কবিগানের প্রথম কবি হলেন গজলাপুট। কবিগানের প্রথম কবি হলেন গজলাপুট। ৪, কেন পান্থ হও ক্ষান্থ হেরি দীর্ঘ পথ কার লেখা?
কৃষ্ণচন্দ্র মজুমদার। পাঁচ, কোন চরিত্রটি সঠিক বা পাঁচ কোন চরণটি সঠিক ধন ধান্যে পুষ্পে ভরা। ছয়, শুদ্ধ নয় বানান ঊর্ধ্ব, সঠিকটা হলো দীর্ঘ হবে, সেটা হলো সঠিক। সাত, গৃহী এর বিপরীত শব্দ হলো সন্ন্যাসী। আট, এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি, আবগারি শুল্ক। নয়, কোন বাক্যটি শুদ্ধ, দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা, দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। দশ, তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো, এটি কোন বাক্য, এটি এক ধরনের মিশ্র বা জটিল বাক্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো, এটি হলো মিশ্র বা জটিল বাক্য। এগারো, কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়, প্রজ্বলিত। বারো, কোনটি সঠিক বানান, নিশি থিনি। তেরো, কোনটি কোলন, এটা অনেকটা বিসর্গের মতো আমরা সবাই জানি। চোদ্দ, বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়, ১৯২৩ সালে। পনেরো, কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত, হরতাল। ষোলো, ঢাকের কাঠি বাগধার অর্থ কি, মো সাহেব। সতেরো, বঙ্কিমচন্দ্রের বিষ বৃক্ষ উপন্যাস এর রচয়িতা সরি সতেরো বঙ্কিমচন্দ্রের বিষ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি, কুন্দন নন্দিনী, কুন্দন কুন্দন নন্দিনী। আঠারো, কোন বানানটি শুদ্ধ, পিপিলিকা। ১৯, গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডাব্লিউ বি ইয়েটস, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডাব্লিউ বি ইয়েটস। ২০, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ৩৪তম বিসিএস, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, ১৯০৭ সালে। ২, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে, আব্দুল লতিফ। ৩, ভানু সিং ঠাকুরের শব্দনাম, ৩, ভানু সিং ঠাকুর কার শব্দনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের। ৪, বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল কত, ১২০১ থেকে ১৩৫০। ৫, মধ্যযুগের কবি নন কে, জয়নন্দী। মধ্যযুগের কবি নন কে, জয়নন্দী। ৬, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন, উইলিয়াম কেরি। ৭, বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৮, মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি, বেতাল পঞ্চবিংশতি। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি, বেতাল পঞ্চ কুলিন কুল সর্বস্ব নাটকটি কার রচনা, রাম নারায়ণ তর্করত্ন। নাম্বার ৯, কুলিন কুল সর্বস্ব নাটকটি কার রচনা, রাম নারায়ণ তর্করত্ন। ১০, নীল দর্প নাটকটির বিষয়বস্তু কি, নীলকরদের অত্যাচার। ১১, ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের। ১২, সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি, পঞ্চতন্ত্র। ১৩, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। ১৪, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি, কবর। ১৫, কোন কাব্যটি পল্লী কবি জসীমউদ্দীন রচিত, রাখালি। ১৬, তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা, শামসুর রহমানের। ১৭, দেওয়াল রচনাটি কার, হুমায়ুন আহমেদ। দেয়াল রচনাটি হুমায়ুন আহমেদের। ১৮, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি, হাঙ্গর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড। ১৯, ১৯৮৫ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান, সৈয়দ আলী আহসান। ২০, বাংলা সাহিত্যের পঠন এবং পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হল ৬৫০ থেকে ১২০০ সাল অবধি। ৩৫তম বিসিএস এর বাংলা সমাধান। ১, পুরস্কার বিতরণী
অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, এ বাক্যটির নিম্নরেখ পদে মূর্ধন্য ষ দন্ত্য ষ ব্যবহারে দুটোই অশুদ্ধ। দুই, নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী। তিন, কোন বাক্যটি শুদ্ধ? দৈন সর্বতা, দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয়। চার, কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্যপণ্য। কনজিউমার গুডস এর পরিভাষা হলো ভোগ্যপণ্য। পাঁচ, জল শব্দের সমার্থক নয় কোনটি? জলধি। ৬, কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়? হুষ্টপুষ্ট। ৭, স্পর্শ শব্দটির অর্থ কি? পরশু। স্পর্শ শব্দের অর্থ হলো পরশু। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? ৬০টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৬০টি। ৯, বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তনের দ্বারা। ১০, লবণ শব্দের বিশেষ্য কোনটি? নুন। ১১, কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি। ১২, নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত, খণ্ডিত? ১৩, দৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দীপ যোগ অয়ন, এটা হলো নিপাতনে সিদ্ধ। ১৪, জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। জজ সাহেব কর্মধারয় সমাসের উদাহরণ। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রতিপাদিক। ১৬, সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? তিনি হলেন কাহপা। ১৭, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহাকোষ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হলো দোহাকোষ। ১৮, কাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হলো। ১৯, হপ্তপৈকর কার রচনা? সৈয়দ আলাউল। ২০, মঙ্গল কাব্যের কবি নন কে? দাশুরায়। মঙ্গল কাব্যের কবি নন দাশুরায়। ২১, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণের পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। ২২, কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? আত্মচরিত। ২৩, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার পিঠাভোগে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার পিঠাভোগে। ২৪, তেল নুন লাকড়ি রচিত কার? প্রমথ চৌধুরী, অর্থাৎ তেল নুন লাকড়ি প্রমথ চৌধুরী রচিত করেন। ২৫, বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। ২৬, কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? এটি হলো রোমান্সমূলক রচনা, অর্থাৎ কপালকুণ্ডলা রোমান্সমূলক একটি উপন্যাস। ২৭, কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান, এটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়। ২৮, দ্রৌপদী কে? দ্রৌপদী ছিল মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী। ২৯, মিলির হাতে স্টেনগান গল্পটি কার লেখা? আখতারুজ্জামান ইলিয়াস। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩১, প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? শেখ ওয়াহিদ। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার হলো শেখ ওয়াহিদ। ৩২, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? তারেক মাসুদ। ৩৩, হুলিয়া কবিতা কার রচনা? নির্মলেন্দু গুণ। হুলিয়া কবিতা রচনা করেন নির্মলেন্দু গুণ। ৩৪, নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেনচন্দ্র। ৩৫, নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বা যুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। ৩৬তম বিসিএস এর বাংলা সমাধান। ১, বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন যোগ ধন। ২, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? ৮টি। ৩, বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? জ প্লাস ই।
চার, নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। পাঁচ, বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। বহুব্রীহি সমাসবদ্ধ পদ হলো অনমনীয়। ছয়, নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। সাত, নিচের কোন শব্দে নত্ববিধি অনুসারে ন এর ব্যবহার হয়েছে? প্রবণ। আট, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিতে নেতিবাচক রূপান্তর করলে যা হয়? মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নয়, নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? বাতিল। নাল অ্যান্ড ভয়েড অর্থ হলো বাতিল। দশ, হেড মৌলবী কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? এটি হলো ইংরেজি যোগ ফার্সি। নাম্বার ১১, রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। ১২, এ যে আমাদের চেনা লোক, বাক্যে চেনা কোন পদ? বিশেষণ। ১৩, প্রকর্ষ শব্দের অর্থ কি বা প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ? উৎকর্ষ। ১৪, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর। ১৫, সবুজ পত্র প্রকাশিত হয় কত সালে বা কোন সালে? ১৯১৪ সালে। ১৬, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়। ১৭, কোনটি জসীম উদ্দিনের নাটক? বেদের মেয়ে। কোনটি জসীম উদ্দিনের নাটক? বেদের মেয়ে। ১৮, মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। ১৯, মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুখুরা রমণী বশীকরণ। ২০, কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। ২১, বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয় উপন্যাস। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয় উপন্যাস। ২২, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? ১৭৬০ সালে। ২৩, তোহপা কাব্যটি কে রচনা করেন? আলাউল। ২৪, অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবি, গান। ২৫, রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি প্রণেতা কে? রাম রাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি রচয়িতা কে? রাম রাম বসু। ২৬, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানার নেশন। ২৭, হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম হল গ্রামবার্তা প্রকাশিকা। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। ২৮, নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? চার ইয়ারি কথা। ২৯, নিচের কোন উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? সেটি হলো সীতারাম। ৩০, নিচের কোন চরিত্রটি দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ বিমলা। অর্থাৎ ঘরে বাইরে উপন্যাসের চরিত্র হলো নিখিলেশ এবং বিমলা। ৩১, নিচের কোনটি নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা। কুহেলিকা হলো নজরুল ইসলামের আরও একটি উপন্যাস। ৩২, কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। বীরাঙ্গনা ছিল মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য। ৩৩, একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সোনার তরী। ৩৪, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। ৩৫, কোনটি শওকত ওসমানের রচনা নয়? ভেজাল। ৩৫, কোনটি শওকত ওসমানের রচনা নয়? ভেজাল। ৩৭তম বিসিএস এর বাংলা সমাধান। ১, কোনটি বাগধারা বুঝাই? শিরের সংক্রান্তি। ২, কোনটি মৌলিক শব্দ? গোলাপ। ৩, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? বাংলা সাহিত্যের কথা। অর্থাৎ বাংলা সাহিত্যের কথা ইনি লিখেছেন হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ৪, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হাসান হাফিজুর রহমান। ৫, নিচের কোন বানানগুলো সবগুলোই অশুদ্ধ? নিক্কন, সূচগ্র, অনূর্ধ্ব। ৬, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? সেলিম আল দীন। ৭, সম বি বাহারে শব্দটির অর্থ কি? একযোগে। সম ভি বেহারে শব্দটির অর্থ হলো একযোগে। ৮, শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? মধুর রস।
শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? মধুর রস। নয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সংস। দশ, পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সময়ের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। এগারো, চর্যাচর্য বিনিশ্চর অর্থ কি? চর্যাচর্য বিনিশ্চর অর্থ হল কোনটি আচরণীয় আর কোনটি নয়। বারো, গোরক্ষ বিজয় কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বন দেখ লেখা? নাথ ধর্ম। তেরো, শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হল রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। অলৌকিক ইস্তিমার গ্রন্থের রচয়িতা হলেন হুমায়ুন আজাদ। অলৌকিক ইস্তিমার গ্রন্থের রচয়িতা হলেন হুমায়ুন আজাদ। পনেরো, শব্দের পরিভাষা কোনটি যথার্থ? প্রথা। শব্দের পরিভাষা কোনটি যথার্থ? প্রথা। ষোলো, কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্রোহী ছিলেন বলে। সতেরো, প্রদীপ নিভিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের বিষ বৃক্ষ। প্রদীপ নিভিয়া গেল বঙ্কিমচন্দ্রের বিষ বৃক্ষের একটি বর্ণনা। আঠারো, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, কার উক্তি? মীর মোশাররফ হোসেনের। উনিশ, বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি, দ্বিতীয় ও চতুর্থ বর্ণ? বিশ, কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? দেশি উপসর্গ যোগে। কদাকার শব্দটি দেশি উপসর্গে গঠিত। একুশ, যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? ষড়বৃত্ত। বাইশ, নিচের কোনটি অশুদ্ধ, দোষী নির্দোষী? তেইশ, কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। কল্লোলের প্রথম সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। চব্বিশ, আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি, রবীন্দ্রনাথের এই গানে নিছনি কি অর্থে প্রকাশ পেয়েছে বা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সেটি হলো, নিছনি মানে হলো পূজা অর্থে ব্যবহৃত হয়েছে। পঁচিশ, ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? মোতাহার হোসেন চৌধুরী। ছাব্বিশ, কোন বাক্যটি শুদ্ধ, তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম? সাতাশ, ওডে কি? কোরাস গান। আটাশ, মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ২৯, জলে ও স্থলে কি সমাস? এটি হলো অলুক দ্বন্দ্ব সমাস। ৩০, ঔ কোন ধরনের স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি? ৩১, বিস্ময়াপন্ন সমস্ত শব্দটির সঠিক বাক্য কোনটি হবে? বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক বাসবাক্য কোনটি হবে? বিস্ময়কে আপন্ন। ৩২, কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। ৩৩, সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? অলিক মানুষ। ৩৪, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? ১৯১০ সালে। ৩৫, আসাদের ষাট কবিতাটির লেখক হল শামসুর রহমান। আসাদের ষাট কবিতা লিখেন শামসুর রহমান। ৩৮তম বিসিএস এর বাংলা সমাধান। ১, রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। ২, মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দী শিবির থেকে। ৩, আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? লালন শাহ। ৪, নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। নদী ও নারী উপন্যাস লিখেছেন হুমায়ুন কবির। ৫, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা? ৬, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? সেটি হলো ঢাকা থেকে প্রকাশিত হয় নীল দর্পণ। ৭, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। ৮, কোনটি জসীমউদ্দিনের রচনা? ঠাকুরবাড়ির আঙ্গিনা। ঠাকুরবাড়ির আঙ্গিনা হলো কবি জসীমউদ্দিনের রচনা। ৯, কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? ১৮৬১ সালে। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। ১১, কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রাম রাম বসু। ১২, চন্দরা চরিত্রের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩, মুনীর চৌধুরী মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। ১৪, বীরবল কোন লেখকের শব্দনাম? প্রমথ চৌধুরী। ১৫,
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ প্রশ্নকার 16 কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে একত্রিত 17 বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি 7টি 18 বাবা কোন ভাষা থেকে আগত শব্দ এটি হলো তুর্কি ভাষা থেকে এসেছে বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে 19 নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হলো যে বাতিল 20 কোনটি শুদ্ধ বানান স্বায়ত্তশাসন 21 গিন্নি কোন শ্রেণীর শব্দ অর্থ তৎসম শ্রদ্ধার শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি শ্রদ যোগ ধা যোগ অ যোগ আ 23 পুষ্পস্বরূপ কোন সমাসের উদাহরণ তৎপুরুষ 24 সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ক সূর্য এর সমার্থক শব্দ অর্ক হ যুগ্ম এই যুক্তবর্ণ অ্যাকচুয়ালি হবে 26 সদ্যজাত শব্দের কিভাবে গঠিত হয়েছে সদ্য যোগ জাত 27 ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি গুড় 28 বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি সেটি হলো মোরগ বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি মোরগ 29 কোনটি সার্থক বাক্যের গুণ নয় আসক্তি 30 গঠন রীতিতে কৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি 31 সন্ধ্য ভাষ্য কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ 32 দৌলত উজির বাহারাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম দৌলত উজির বাহারাম খান চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী ছিলেন 33 চন্দ্রাবতী কি চন্দ্রাবতী একটা কাব্য 34 বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন মিথিলা 35 কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত 39তম বিসিএসের বাংলা সমাধান 1 বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রতিপাদিক বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রতিপাদিক 2 তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি তামসিক 3 কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ কানাকানি 4 সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে পার্থক্য দেখা যায় 5 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা অর্থাৎ বৈকুণ্ঠের খাতা হলো কৌতুক নাটক 6 কোনটি অপাদান কারক ট্রেন স্টেশন ছেড়েছে অপাদান কারক 7 দূরবস্থা শব্দটি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় দু যোগ অবস্থা 8 আগুনের সমার্থক শব্দ হলো অনল 9 জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু 10 বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা রাজা রামমোহন 11 সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি গরল 12 কোনটি যৌগিক কালের উদাহরণ নয় কর্ব 13 বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ কোনটি পদ্মরাগ 14 মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি হলো মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ 15 কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে আনন ও আঘাটা অর্থাৎ আনন ও আঘাটা শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে 16 খনার বচনের মূল ভাব কি সামাজিক মঙ্গলবোধ হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা হলো পরিভাষা সরি 17 নম্বর হলো যে 17 হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো জ্ঞাপন পত্র 18 তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অনন্যয় অব্যয় কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত উপভোগ 20 বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা এটি হলো উপন্যাস বাদনহারা এটিও একটা উপন্যাস এটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম সর্বশেষ 40তম বিসিএস এর বাংলা সমাধান 1 বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক 2 গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ পর্তুগিজ 3 কোন শব্দযুগল 3 কোন শব্দযুগল বিপরীতার্থক নয় ঐচ্ছিক অনাবশ্যক 4 দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি তৃতীয়া বিভক্তি 5 অভিরাম শব্দের অর্থ কি সুন্দর 6 শরতের শিশির বাগধারাটির অর্থ কি
সুসময়ের বন্ধু। সাত, শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান, শিবরাত্রির সলতে মানে হলো একমাত্র সন্তান। আট, প্রসিত ভর্তৃকা শব্দটির অর্থ কি? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। নয়, বাংলা কৃৎপত্রের সাধিত শব্দ কোনটি? খেলনা। বাংলা কৃৎপত্র সাধিত শব্দ কোনটি? খেলনা। দশ, অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? প্রত্যায়িত। এগারো, কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল। কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল। বারো, জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? এটি হলো অর্ধ তৎসম শব্দ। তেরো, জিজিবিষা শব্দটি দিয়ে কি বুঝায়? বেঁচে থাকার ইচ্ছা। জিজিবিষা দ্বারা বুঝায় বেঁচে থাকার ইচ্ছা। চোদ্দ, সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? সর্বাঙ্গ যোগ ইন। পনেরো, অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভীলক বৃত্তি, কুম্ভীলক বৃত্তি। ষোলো, পূর্ণনাভ শব্দ দ্বারা বুঝায় মাকড়সা, তার মানে পূর্ণনাভ মানেই হলো মাকড়সা। সতেরো, চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা হয়েছে? বৌদ্ধ ধর্ম। আঠারো, উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণী পাদ। ১৯, উল্লেখিত রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়, ময়মনসিংহের গীতিকা। ২০, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। ২১, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবলী। ২২, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ২৩, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দীপ জ্বলার আগে, সকালবেলায় সলতে পাকানো বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? যোগাযোগ। ২৪, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা। ২৫, কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। ২৬, ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র মজুমদার ছিল ঢাকা প্রকাশ পত্রিকাটির সম্পাদক। ২৭, জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। ২৮, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ২৯, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চরণ দুটির রচয়িতা কে? মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চরণ দুটির রচয়িতা হলো মদন মোহন তর্কালঙ্কার। ৩০, জসীমউদ্দীনের রচনা কোনটি? যাদের দেখেছি। ৩১, কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না, উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। ৩২, ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ৩৩, বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? ১৯২১ সনে। ৩৪, আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। আগুন পাখি উপন্যাসটি রচনা করেন হাসান আজিজুল হক। ৩৫, একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার হলেন আলতাফ মাহমুদ। ৪২তম স্পেশাল বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য। ১, উদ্ভাসন শব্দের অর্থ কি? বাসভূমি থেকে বিতাড়িত। উদ্ভাসন শব্দের অর্থ বাসভূমি থেকে বিতাড়িত। ২, কীর্তনখোলা নাটকটির বিষয় লোকায়ত জীবন ও সংস্কৃতি। কীর্তনখোলা নাটকের বিষয় লোকায়ত জীবন সংস্কৃতি। ৩, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন সিংহাসন। ৪, বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য বিধেয়। ৫, যিনি ন্যায়শাস্ত্র জানেন নৈয়ায়িক, যিনি ন্যায়শাস্ত্র জানেন নৈয়ায়িক। ৬, মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী, মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী। ৭, বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। ৮, সঠিক বানান নয় কোনটি? প্রাণী, দীর্ঘইকার, প্রাণী অশুদ্ধ বানান। ৯, কোনটি শুদ্ধ নয়? যন্ত্রণা। ১০, কোন সাহিত্যকর্ম সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ। চর্যাপদে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে।
11 ঐহিক এর বিপরীত শব্দ কোনটি পারত্রিক ঐহিক এর বিপরীত শব্দ কোনটি পারত্রিক সবুজ পত্র পত্রিকাটির সম্পাদক কে প্রমথ চৌধুরী 12 মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি জীবন ও রাজনৈতিক বাস্তবতা 13 আমার জর্জর লাগছে এখানে জর্জর কোন প্রকারের শব্দ বিরক্ত আমার জর্জর লাগছে এখানে জর্জর বিরক্ত প্রকারের শব্দ 14 শুদ্ধ বাক্য নয় কোনটি অকারণে ঋণ করিও না শুদ্ধ বাক্য নয় কোনটি অকারণে ঋণ করিও না 15 কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কৃষ যোগ তি 16 উলুবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ প্রবচন 17 মানুষের দেহে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ 18 বাবা কোন ভাষার শব্দ তুর্কি বাবা কোন ভাষার শব্দ তুর্কি 19 অধিত্যক্ক এর বিপরীত শব্দ কোনটি উপত্যক্ক অধিত্যক্ক এর বিপরীত শব্দ হলো উপত্যকা 20 নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি প্রজ্ঞাপন নোটিফিকেশন এর বাংলা পরিভাষা হলো প্রজ্ঞাপন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে এবং এমন ভিডিও পরবর্তীতে দেখতে হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এক্সাম 365 বিডি চ্যানেলকে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ